আসসালামু আলাইকুম সৌদি আরব প্রবাসী বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ এবং নিরাপদ আছেন। বন্ধুরা, আজকে 18 জানুয়ারি 2022, আজকে আপনাদের জানিয়ে দেব সৌদি আরবের সবথেকে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে খবরটি আপনারা অলরেডি টাইটেল এবং স্ক্রিনশটে দেখেছেন, সেটা হলো আগামী 1 ফেব্রুয়ারি, তার মানে আর মাত্র 10 দিন বাকি। এই 10 দিন পরেই সৌদি আরবের প্রত্যেকটা প্রবাসী এবং সৌদি নাগরিকদের মোবাইলে যে তওয়াক্কালনা সফটওয়্যার আছে, সেই তওয়াক্কালনাই আপডেট করবে সৌদি সরকার বা তওয়াক্কালনা কর্তৃপক্ষ। কি আপডেট করবে? সেটা হচ্ছে ইমিয়ন। আপনার তওয়াক্কালনাতে ইমিয়ন চলে যাবে যদি আপনি দ্বিতীয় ডোজ গ্রহণ করার পরে বুস্টার ডোজ গ্রহণ না করেন 8 মাস পরে। সো দ্বিতীয় ডোজ থেকে আপনার বুস্টার ডোজের যে দূরত্ব সেটা 8 মাস হতে হবে। যদি 8 মাস পরে আপনি দ্বিতীয় ডোজ থেকে বুস্টার ডোজ না নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার তওয়াক্কালনাতে আর ইমিউন শো করবে না। আর তওয়াক্কালনাতে যখন ইমিউন শো করবে না, তখন আপনি কী ধরনের বিপদে পড়তে পারেন এটা কিন্তু ইতিপূর্বে আপনাদের জানিয়েছি। বিভিন্ন সুপার শপ, সুপার মার্কেট, শপিং মল, সুক, হসপিটাল বা বিভিন্ন প্রতিষ্ঠানে আপনি প্রবেশ করতে পারবেন এবং আপনাকে করোনা আইন ভঙ্গের অপরাধে জরিমানা করা হবে। এটা হচ্ছে সৌদি সরকারের নির্দেশ। সো এখন পর্যন্ত যারা বুস্টার ডোজের টিকা নেন নাই, মানে দ্বিতীয় ডোজ যদি নিছেন তারপরে 8 মাস পরে যদি আপনি না নেন, 1 তারিখের পরে, 1 ফেব্রুয়ারির পরে এই আইন কার্যকর হবে, যদি না নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার তওয়াক্কালনার ইমিউন আর থাকবে না। সো বি কেয়ারফুল, আপনারা যারা এখনও টিকা নেন নাই অতি শীঘ্রই টিকা নিয়ে ফেলুন। সৌদি গেজেটে দেখুন, স্ক্রিনশট আপনারা এখন দেখতে পাচ্ছেন, স্পষ্ট এখানে জানিয়ে দেওয়া হয়েছে 8 মাস পরে যদি না নেন দ্বিতীয় ডোজ থেকে 1 ফেব্রুয়ারি থেকে ইমিউন থাকবে না। এটা আমার কথা না, সৌদি গেজেট থেকে কথা বলতেছি। বন্ধুরা, দ্বিতীয়ত আপনাদের আজকে জানাবো সৌদি আরবে গত 24 ঘন্টায় করোনার আপডেটটি। সেটা হলো গত 24 ঘন্টায় নতুন করে সৌদি আরবে আক্রান্ত হয়েছে 5,873 জন, যার মধ্যে আলহামদুলিল্লাহ সুস্থতার সংখ্যা অনেকটাই বেশি। গতকাল থেকেও আজকে সুস্থতার সংখ্যা মোটামুটি ভালো, সেটা হচ্ছে 4,535 জন, এবং 2 জন মৃত্যুবরণ করেছে, 454 জনের অবস্থা ক্রিটিক্যাল। সো ক্রিটিক্যালের সংখ্যাটি একটু বেড়েছে, আর টিকা গ্রহণ করেছে অলরেডি 54,187,411 জন। সো বন্ধুরা, টিকা অনেকেই গ্রহণ করতেছে, আর অনেকে আবার স্লট যেটা আছে মানে জায়গা পাচ্ছে না, অনেকে দূরে পাচ্ছে। সো এখনও যারা জায়গা পান নাই, অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে দিচ্ছেন, কোনো রকমের অ্যাপয়েন্টমেন্ট ছাড়া বা কোনো রকমের যে কাগজপাতি লাগতেছে না, অবৈধ প্রবাসীরা কোথায় দিবে। আপনারা যদি কেউ দিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, তাহলে আপনার কমেন্ট দেখে হয়তো বা অন্য কোনো প্রবাসী সেখানে গিয়ে বুস্টার ডোজের টিকাটি গ্রহণ করতে পারবে। সো আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, সৌদি আরবের কোন কোন জায়গায় এমন সেন্টার আছে সেই সেন্টারগুলোর নাম অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন। সো বন্ধুরা, এই ছিল আমার হাতে সৌদি আরবের সবথেকে গুরুত্বপূর্ণ একটি আপডেট, যেটা সৌদি গেজেটে দেওয়া হয়েছে সেটা আপনাদের জানিয়ে দিলাম। ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো আপডেট নিয়ে আবারও হাজির হব, ততক্ষণ অবশ্যই আরব নিউজ 24-এর সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।